वंद्यं श्री गुरुर श्रीयुत पदकारं श्रीगुरुन वैष्णवांश्च श्रीरूपोऽसाम्प्रजात सहगणोरघुनाथान्वितं तं सजीवं साधयितं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं सिद्धार्था कृष्ण पादन शहगन ललिता श्री विशाखा शकींतांश्च अज्ञानति मीरंध्रश्च ज्ञानंजन सलकया चक्षुर्मीलितं येन तस्मै श्री गुरवे आनंद निलमय विग्रह हेमाव दिव्य छवि सुंदराय कृष्ण प्रेम रस प्रदायिनि श्री चैतन्य चंद्राय नमो नमः नमो नोनि नेत्राय विनुर्वरद विनोदिने राधादरो सुधावाने शलिनी वनमालिनी राधां रशिशरिंगं मंगोविन्दं महिनीं परां विश्वानुं सुतं देवी नमामि हरिप्रियां वृंदावे तुलसीदेवावे प्रियावे केशवश्च कृष्ण भक्ति पदे देवी शतवते नमो नमः वंचा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार सुधी भक्तवृंद सकले भलो आशा करी भगवत कथामृत तथा कृष्ण तत्व प्रत्येक पर्व आस्वादन कर आज कृष्ण तत्वे पर्व 20 नम्बर तथा 20 नम्बर पर्व नहीं अपने आसलम এই পর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জীবন এবং তার জীবনের বিশেষ বিশেষ মুহূর্তগুলো তেনার সে সমস্ত লীলা পার্শ্ব পরিপরকে লীলাগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। 20 নম্বর পর্বে বিশেষত শ্রী বলরামের এখানে একটি ভূমিকা রয়েছে। যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ খবর নিয়েছিলেন বৃন্দাবন ব্রজবাসীদের অন্তরের বেদনা, প্রতিনিয়ত ভগবান শ্রীকৃষ্ণ তাদের জন্য অনুরাগ এবং দুঃখ অনুশোচনা একত্রিত করতেন। একদিন বলরাম ভগবান শ্রীকৃষ্ণের মনোভাব বুঝতে পেরেছিলেন। আজ বহুদিন হয়েছে, প্রায় 85 বছর অতিক্রম হয়েছে, তবুও সে কোনোরকমভাবে ভগবান তার বৃন্দাবন ব্রজবাসী মা যশোদা নন্দ মহারাজা আদি সমস্ত ব্রজগোপ ব্রজ সখা ব্রজ বান্ধবদের কথা শ্যামলী ধবলী রাকাবলীদের কথা ভগবান ভুলতে পারেননি। তাই ভগবানের সেই দুঃখ এবং সেই ভগবান যাতে মনে করতে পারেন, ভগবান যাতে একটু খুশি হয়, বিশেষত ভগবান যেন জানতে পারেন তারা ভালো আছেন, তাদের আসলে যে কি খবর সেটা জানার জন্য অন্তর্যামী ভগবান হয়েও নিজের সংকর্ষণ শক্তিকে মনে মনে ধারণ করলেন এবং সেই সংকর্ষণ শক্তিকে তার মনের সমস্ত বেদনা একটি চিঠির মধ্যে লিপিবদ্ধ করে দিলেন। সে সময় বলরামকে পরমেশ্বর ভগবান একটি চিঠি দিয়ে বলেছিলেন, আপনি কৃপা করে আপনি কৃপা করে বৃন্দাবনে গমন করুন, বৃন্দাবনে সমস্ত জনের দুঃখ বিনাশ করুন,
আপনি চেষ্টা করলে সকলকে সুখ প্রদান করতে পারেন। আপনি গিয়ে বলবেন আমি তাদেরকে এখনো মনে করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে চিঠি লিখে দিয়েছিলেন একাধারে সকলের আড়ালে এই চিঠি তাকে দিতে হয়েছিল। জানেন তো বিবাহের পর অন্য কোনো নারীকে ভালোবাসা একজন পুরুষের জন্য খুব কঠিন এবং সেটা অসম্ভব। যদিও রাধা কৃষ্ণ এবং ব্রজগোপীদের মধ্যে যে কৃষ্ণের প্রেম ছিল তা খানিকটা পদ্ম ফুলে এক বিন্দু বৃষ্টির জলের মতন। সে জল কিন্তু কখনো টেকে না, সে জল পড়ে যায়, কিন্তু তবুও বারবার সে জল আসে এবং সে জলকে যখন দেখা যায় সেটা অন্য কোনো স্থানে জল পড়ার থেকেও অতীব সুন্দর। সেই সুন্দর জলকণার মধ্যে যে প্রেম রয়েছে, পদ্ম পাতার সাথে তার যে প্রেম স্পর্শ হবে না, কোনো কাম নেই, কিন্তু নিষ্কাম ভালোবাসা অনন্তকাল ধরে চলে আসছে। যে ভালোবাসা ব্যর্থ নয়, যে ভালোবাসা সদাই পূর্ণ, সদা প্রেমযুক্ত, সেই ভালোবাসাকে কে হারাতে পারে? তাই শ্রীমতী রাধারানী এবং ব্রজগোপীদের প্রেম কৃষ্ণকে আজও স্পর্শ করে। সেই বর্ষাকালে বর্ষাবারের মতন কৃষ্ণ প্রেম, কৃষ্ণ গোপীদের যে প্রেম করতেন উভয়টি সমান সেই পদ্মপত্রে বারবার বর্ষিত হয়। একাধারে পরম কমললোচন ভগবান শ্রীকৃষ্ণ এই প্রেমের মালিক। তাই অনন্ত আনন্দময় পরমেশ্বর ভগবানের কথা আপনাদের কাছে আর কিভাবে বলা যায়। জানি আপনারা অনেক শুনেছেন, তবু যে বলতে ইচ্ছে করে আমার। তাই আপনাদের কাছে এই সমস্ত মনোরম, আনন্দকর এবং তত্ত্বপূর্ণ কথা না তুলে ধরলে যে জীবনের সার্থকতা লাভ হবে না। একাধারে পরমেশ্বর ভগবানকেই নৈষ্ঠিকভাবে ভালোবাসা, এই প্রেম কতটা সুন্দর তা ব্যাখ্যা করে হয়তো আমার মতো নগণ্য দিয়ে পরিষ্কার পরিস্ফুট করতে পারবে না, তথাপিও চেষ্টা তো করতেই হবে। তাই আজ শ্রীধাম বৃন্দাবনের উদ্দেশ্যে সকল স্ত্রীদের আড়ালে ভগবানের সেই বেদনাময় চিঠিটি নিয়ে বলরাম বাহানা করলেন তিনি ব্রজে দর্শন করতে যাবেন। শ্রী বলরামের বৃন্দাবন পরিদর্শন করার ইচ্ছা, একাধারে তিনি তীর্থ ভ্রমণ করবেন সংকল্প, দুটো এক জায়গায় করে তিনি চলেছিলেন মধুময় বৃন্দাবন ধাম। যে বৃন্দাবন ধামের লতা পাতা সকলে কৃষ্ণ কৃষ্ণ বলে, যে বৃন্দাবন ধামে যমুনার জলে প্রতিনিয়ত গোপীরা আনন্দ বিপুল নয়ন জল, প্রেম বিপুল নয়ন জলে ভগবানকে বারংবার অভিষেক করায়, যেখানে এখনো অধ্যাপীয় শ্যামলাই বিরাজ করছেন সেই ব্রজ বৃন্দাবন ধামে আজ বলরাম গমন করলেন। বলরাম সেই জগ বৃন্দাবনে প্রবেশ করলেন এবং বৃন্দাবনে এসেই তিনি সর্বপ্রথম বাবা নন্দ মহারাজার গৃহে গমন করলেন। বলরামকে দেখেই শ্রীধাম সুধাম দাম বসুধাম মধুমঙ্গল উজ্জ্বল স্তুত কৃষ্ণ ছুটে এলেন, আমাদের শ্যাম বুঝি এলো। যদিও বলরাম আর কৃষ্ণের মধ্যে খুব একটা তফাৎ ছিল না, কেবলই একজন সংকর্ষণ আর একজন শুধু আকর্ষণ। সেই আকর্ষণ আসেনি, তবে সংকর্ষণ এসেছেন। বন্ধুবান্ধব বর্গ তারা সকলে মিলে দুঃখে বিবল হয়ে বলতে শুরু করলেন। সখারা বিলাপ করে বললেন, এসেছ বলরাম, তুমি এত দিন পরে আমাদের কথা মনে পড়ল, বাহ বেশ, তোমার মনে তো পড়েছে, সেই গোপ সখাদেরকে ফেলে তুমি চলে গিয়েছিলে বলরাম, যদিও তোমার হৃদয় আমাদের জন্য কেঁদেছে, কিন্তু আমাদের সেই প্রিয় বন্ধু, আমাদের সেই প্রিয় বান্ধব, সে কি আমাদের কথা মনে করে? একাধারে এভাবেই রামকে পেয়ে তারা কৃষ্ণের মহিমা, কৃষ্ণের কথা জিজ্ঞাসা করবেন।
যদিও বলরামকে সম্মান করতেও তারা পিছু পা হলেন না। কৃষ্ণের সাথে যে অন্তরঙ্গ প্রেম ছিল সেটা বলরামের সাথে বলা যে বড় কঠিন। গুরুরূপা শক্তি, সংকর্ষণ শক্তি, বলরাম তাদের সবই হৃদয়ঙ্গম করেছিলেন। বন্ধুরা সকলে মিলে জিজ্ঞাসা করেছিলেন, তোমার স্ত্রী পুত্র ভগবান আমাদের কৃষ্ণের স্ত্রী পুত্রেরা সবাই ভালো আছেন তো? আশা করি তারা ভালো আছেন। এখন বসুদেব নিশ্চিত খুব ভালো আছেন। এভাবেই তারা কিছু বললেন। খানিক পর মহাসৌভাগ্যে পরিণতি স্বরূপ বলরাম নন্দ মহারাজার কাছে গেলেন। নন্দ মহারাজা দেখেই চোখের জলে অভিষিক্ত করল সুহৃদ হৃদয়ে প্রিয়বর বড়পুত্র বলরামকে। সে সময় বলরামের সাক্ষাৎ দর্শনের জন্য সমস্ত গোপীরা হাসতে হাসতে চলে এসেছিলেন। তারা ভেবেছিলেন বোধহয় কৃষ্ণ লুকিয়ে আছেন, কিন্তু কৃষ্ণ যে আজও আসেননি। পুরো স্ত্রীগণ প্রিয়তম শ্রীকৃষ্ণ সুখে আছেন তো বলেই চিৎকার করতে থাকবেন। তিনি কি তার পরিবারের সদস্যদের স্মরণ করেন? বিশেষত তিনি কি তার মাতা পিতাকে? আপনি কি জানেন বলরাম, তিনি কি আমাদের কথা স্মরণ করে? একবারের জন্য তিনি কি তার মাকে দেখতে আসবেন? মহাভারত শ্রীকৃষ্ণের জন্য কি আমাদের 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 কি আর কিছু করণীয় আছে? আর কতটা জ্বলতে হবে বলতে পারেন? গোপীগণের এই বেদনাময় কথা শুনি বলরাম তখন স্তব্ধ হয়েছিলেন। প্রশ্নের উত্তর দেওয়ার মতন সমতা সে মুহূর্তে তার ছিল না। যদিও প্রধান নায়িকা তৎক্ষণাৎ আসেননি, অন্য সমস্ত নায়িকাগণ এসেছিলেন যারা ব্রজগোপী বলে পরিচিত। বয়স্ক গোপীরা বিশেষভাবে শোভা বর্ধন করেছিলেন, বলরামের শ্রীচরণে পুষ্প অর্পণ করেছিলেন। অল্প বয়স্ক গোপীরা তারা সকলে মিলে এখন জীবন সংসারে পূর্ণ বিরহ আগুনে পুড়ে মধ্যভাগে রয়েছে। যেমন উনুনের কয়লা যখন মধ্যভাগে থাকে তখন সে আর কালো থাকে না, সে টুকটুকে লাল হয়। ঠিক তারাও বিরহতে পুড়ে একেবারে কর্কট ভাষী হয়ে গিয়েছে। তাদের সেই কর্কশ ভাষা যেন বলরামের হৃদয়কে তীর আঘাত করছে। শ্রী বলরাম বারংবার তাদের সেই তীরকে একটি একটি করে খণ্ড করার চেষ্টা করছেন, কিন্তু প্রেম ভালোবাসার তীর সহজে কি সেটা সরানো যায়? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তারা ভালোবেসেছেন এটা সত্য, কিন্তু তারা তো ভগবান বলে ভালোবাসেনি, তারা ভালোবেসেছে আত্মবন্ধু হৃত আনন্দ ধাবনকারী হরিকে। সেই ভালোবাসা ব্যর্থ হয়ে যাবে, অব্যর্থ ভালোবাসাকে ব্যর্থ করার সাহস কার করল? এই কাল বড় ভয়ঙ্কর তাই বুঝি এমন হয়েছে। তাই বলরাম কিছু বলতে পারলেন না। আমার ভক্তিমতী মা এবং বাবারা, ভক্তিবান বাবারা নিশ্চয়ই কথা স্মরণ করছেন। আমি জানি আপনারা অনেক জায়গায় অনেক তথ্য আস্বাদন করে, তবে এই তথ্যগুলো আরেকবার শুনলে বিফল হবে না। একাধারে ভগবান শ্রীকৃষ্ণকে বারংবার জানাই তো, জীবে সার্থকতা জন্মে পূর্ণতা লাভ হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি গোপীদের হৃদয়ে আজও আছেন, তাই বোঝের আনন্দময় বলরামকে দেখেও তারা কৃষ্ণ বিরহ ভুলতে পারেননি। বরঞ্চ উননের মধ্যভাগে যদি উনন যখন জ্বলে ওঠে তখন মধ্যভাগে যদি বাতাস দেওয়া হয় আগুন তাহলে আরো তীব্র হয়। খানিকটা কাটা ঘায়ে লবণের ছিটা দিলে জ্বালা বাড়ে ওই কি কমে না? সেই লবণের ছিটা স্বরূপ বলরাম এখানে বিদ্যমান হয়েছেন। বর্তমানে বলরামে কোমর দেশে একটি বংশী রয়েছে। বংশীটি বহুদূর থেকে যমুনা পাড়ে বিরাজভূত দেবী ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী দর্শন করবেন।
তখনই তিনি তার মনের কষ্ট তার দুঃখ একটু একটু করে ভাগ করতে লাগলেন। মৃদু মৃদু স্বরে গুনগুন করে গাইতে লাগলেন তার দুঃখের কথা। এমনই সময় নন্দ মহারাজা মা যশোদা বলরামকে স্নেহ ভালোবাসা দিয়ে তার চরণ সেবা করলেন। খানিক পর ঘৃতযুক্ত অন্ন মাখন বিভিন্ন রকম ভোজ্য দ্রব্য দিয়ে তার ভোজন করালেন। অবশেষে বলরামকে পেয়ে নন্দ মহারাজা আর যশোদা মধুর ভাষণে কথোপকথন করতে শুরু করলেন। আকর্ষণীয় দৃষ্টিপাত করলেন সেই বলরামের দৃষ্টিতে তাকিয়ে প্রেমবিবহুল হয়ে নন্দ আর যশোদা নয়ন জলে কন্দন করতে থাকলেন। মাতা এবং পিতার চোখের জল মুছিয়ে বলরামের চোখের জলও পরাবন্ত হল না। একাধারে বলরাম রোদন করতে করতে বললেন, আর দুঃখ করো না মাতা, বিষয় তো ভগবান মানে কৃষ্ণ তোমাদের মনে করেন, তিনি আমাকে গোপনে আপনাদের কাছে পাঠিয়েছে। সংকর্ষণস্তথা কৃষ্ণস্য সন্দেশৈ হৃদয়ঙ্গমে সন্তয়ামাশো ভগবান নানোন্নয়কোবিদ। পরমেশ্বর ভগবান তিনি আমাকে যে সংবাদ সন্দেশ পাঠিয়েছে তা কেবলই তোমাদের পক্ষে, তিনি তোমাদের বারংবার মনে করে, কিন্তু কর্তব্যের কাছে তিনি যে নত, কারণের সাথে তিনি যুক্ত, কর্ম তার ক্রিয়া কলাপ তার বিশেষ প্রয়োজনীয় হয়ে উঠেছে। বিশেষত বহু স্ত্রী বহু পুত্র বহু আত্মীয় স্বজনের পরিষেবা দিতে দিতেই তার সমান হয়ে ওঠে না। একাধারে আমাকে তিনি পাঠিয়েছেন, তিনি বলেছেন একদিন অন্তত পক্ষে তিনি আসবেন। শ্রীকৃষ্ণ যে গোপনে তার বার্তাটি পাঠিয়েছেন বলরামের মাধ্যমে তা তিনি পাঠ করে শোনালেন মাতা পিতার উদ্দেশ্যে। তিনি বললেন, সেই মাধব যথেষ্ট ভালোবাসে তোমাদের, আজও তার চোখে জল পড়ে, মামা বলে মাঝরাতে ঘুমের ঘরে চিৎকার করে ওঠে, কখনো সে ক্ষুধার্ত অনুভব করলেই বাবা নন্দ মহারাজের কথা মনে করেন। আমার সাথে মনে মনে তার কথা হয়, কিন্তু পরিস্থিতি বাতানুকূল না হওয়া পর্যন্ত সে এই ভালোবাসা কাউকে বলতে পারে না। ইতিপূর্বে উদ্ধব নামে একজন মহাজন আপনাদের সঙ্গে দেখা করেছিলেন, সম্পর্কে সে আমার ভাই হয়, সে যে কথা বলেছে তা শুনে শ্রীকৃষ্ণের হৃদয় আরও বিগলিত হয়েছে। তাই পিতামাতা ব্রজবাসী এবং আপনাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য তিনি আমাকে পাঠিয়েছেন, কিন্তু আমি যে সে বাঞ্ছা পূর্ণ করতে পারবো না, তবে কিছুদিন অন্তত পক্ষে তার প্রতিনিধি স্বরূপ তোমাদের কাছে কিছুক্ষণ থাকব। আমাকে রাখবে তো মা, আমাকে রাখবে তো বাবা তোমরা? শুনে নন্দ মহারাজা বললেন, ওরে তুই আর সে যে ভিন্ন নয়, তবু যাই হোক তোকেই সেই রূপে সেবা করব, তোকেই জড়িয়ে ধরে খানিকটা বুকের যন্ত্রণা কমাব। অঝরে রোধন করলেন দুই মাতা পিতা। অবশেষে বলরাম আনন্দে প্রসারিত হলেন, দুটো মাস সেখানে তিনি বাস করবেন কথা দিলেন। রাত্রি যখন গভীর হল হঠাৎ একটা সুর বলরামের কানে ভেসে আসল। বলরাম প্রীতি সুর শুনতে পেলেন, যে সুর ছিল সমস্ত ব্রজ ললনাদের, যে সুরে সমস্ত ব্রজগোপীরা বিশেষভাবে তাদের প্রেম ব্যক্ত করছে। আর এমনই সময় শ্রীমতী রাধারানী সেই প্রেম ব্যক্ত করছেন। রাধারানী বলছেন, আমার বেদনা বলিব কারে কে গো আপন
আছে আমার তরে, কাহারি বলিব আমি বেদনা সহ, কেউ যে নাহি আমার তুমি ছাড়া, ও শাম তুমি ছাড়া, কেমনে বলিব বলো মনির জ্বালা, কে শুনিবে মনের বিরহ বিরহিতে মন নাহি রহি করিতে, উদয় নিশি কেবল তোমাকে ডাকে, আখি কেবল চাই দেখিতে তোমায় অবসায়, কবি দেখা দেবে বলো দেয়া তো জীব তোমার রাতুল চরণ, ভাবিয়াছি বিরহ ফুল করব সমাপন, কি দিয়া পুজিব তোমার রাতুল চরণ, ভাবিয়াছি বিরহ ফুলে করব সমাপন, তোমারই চরণে বিরহের মালা দেব আমি গাথিয়া হব যুবনা, আর কারি কব বেদনা আমার, দহে না মন প্রাণ দেহিতে যে আর, নয়নে দেখিতে চাই তোমার বদন, কানে তো শুনে কেবল তোমারি বংশীর ধ্বনি, চরণ কেবল যেন চলিতে কো চায়, তুমি কত দূরে গেলে জানিতে না পাই, কাল বলে আসিবে চলে গেলে কালা, সেকাল আজ কি আর হলো না, সেকাল আজ কি আর হলো না, বেদনা বলিব করে কে আছে আমার, তুমি ছাড়া কেউ যে নাই আখি খেলো অভিলাষে যাও তো ভাসে, আখি খেলো অভিলাষে যাও তো ভাসে, যদি কিনা তুমি মোরে ডাকো, যদি কিনা তুমি মোরে ডাকো, মনোরথে যাব তোমার সামনেতে, মনোরথে যাব তোমার সামনেতে, বেদনা কহিব কারে কেব নাই আমার, তুমি ছাড়া কেব নই আছে আমার, কেবা আপন কেবা পর বুঝিতে না পারি, তোমারে আপন করে বিরহিতে মরি আমি, বিরহিতে মরি আমি, দেবানিশি কে বলো ভাবি তোমারে, নয়নের জল রাখি তব লাগিয়া,
আসিলে দেব চরণ তাতে ধোয়াইয়া, আসিলে দেব চরণ তাতে ধোয়াইয়া, হাতের বালা নাহি বাজে কিনি কিনি গুছাই রাখিলাম আমি বাজাব তখনি, গুছাই রাখিলাম আমি বাজাব তখনি, চুলের বিনিয়ার না বাঁধি এখন অগাছাল রাখিয়াছি কেশ এমন, আসিবে যখন তুমি লাগাইবে কঙ্কন, কখনিতে আছাড়িবে কেশ সকল, নিজ হাতে বেনু করে সাজাইবে মোরে, তাই তো সাজি নাই আমি বিরহের ঘোরে, তাই তো সাজি নাই আমি বিরহের ঘোরে, পায়ের অনুপুরে রুনু ঝুনু নাই, পাছে তোমার পদ ধুনি শুনিতে না পাই, নিজ পায়ের উপরে রুনু ঝুনু নাই, পাছে তোমার পদে নুরু ঝুনু শুনিতে না পাই, তোমার পদের ধুনি শুনিবার লাগি আমি আমার কঙ্কন খুলেছি যে সখা, আমি আমার নূপুর খুলেছি গো সখা, আসিবে যেদিন তুমি নূপুর নইয়া হাতে দেবে কঙ্কন তুমি পরাইয়া, বিরহ ডোরে আমি বসে আছি তাই, খালি পায়ে খালি হাতে কাঁদিয়াছি তাই, নয়নেতে কাজল দিতে লাগে না আর মোরে সুন্দরী কেউ বলে না, বিরহের কালিতে আমি কালি প্রতিমা, বিরহের কালিতে আমি কালি প্রতিমা, আর যমুনার জল কুলে বয় না শুকাইছে সে জল হরি কয় না, জানো কি না শ্যামলি দুধ দেয় না, জানো কি গো সখা সখি কথা কয় না, কেবলই বসিয়া রই একই আপততে, ভাবে কেবল আসি কৃষ্ণ ডাকিবে ঝপটে, এই ভাব জানিয়া করে কন্ধন, জিজ্ঞাসিলে বলে কেবল আছে মদন মোহন, আছে সে গো আছে মনেতে আছে, তবু কেন দেখি না তারে কাছে, জানো কে গো শ্যাম জানো, জানো কে গো শ্যাম, বোঝের লতা পতা হেরে না গুহাম, গাছে নাহি ফল হয় নাহি ফুল পরে, তারা কেবল সঞ্চয় করে তোমার তরে, যেদিন আসিবে তুমি হইবে সফল, শত শত ফুলে তারা করিবে বরণ, এই আশাই পাওয়ায় কাটাই জীবন, জানো কি গো শ্যাম বোঝের ধুলায়ার ঝরেতে নাহি থাউরিয়া যায়, পাছে কি না তোমার পদে জড়াইতে চায়, যখন আসিবে তুমি ধুলা করে আর চরণের রেণু নিয়ে মিলিবে পাশ পাশ, জানো কে গো শ্যাম এথা হয় হায় ময়ূরে পেখম
আজও ধরে নাই, এ বলি আশা করে নিকাম মনতরে, ময়ূর ময়ূরী কেবল অপেক্ষা করে, নীলবর্ণ শ্যাম যেদিন আসিবে ধাই, বিনা মেঘে পেখম মেলিবে তথায়, নাচিবে নাচিবে তারা তব সমনে, এই আশা নিয়ে তারা বিরহণে। জানকে গোস্বাম সুখ পাখি আর নাহি সারি শনি রয়, দুজনে দুজনার বিরহ বুঝয়, দম্ভ আর নাহি করে দুইজনে, কেবলি বলে তারা মাধব কোনখানে, একই ছিল দেখো রে দম্ভ নাহি কর, যা দন্ধ মনে মনে সবই নিজে ধরো, যেদিন আসিবে শ্যাম দন্ধ করি মোরা, রাধা কৃষ্ণের যুগল মিলন দেখিব সহসা। এভাবে ভাবি মনে করিয়াছে আস পরম নন্দ, আমি অধম তব দাস। জয় রাধে। শ্রীমতী রাধারানী ব্রজের সমস্ত গোপীদের গোপ এবং ব্রজের সমস্ত অবস্থার ভাব তুলে ধরেছেন। সেখানে সেই তুলে ধরা ভাবের মধ্যে গোপীরা আনন্দ বিবহুল হয়ে সখা বিধহ বিশেষ বিরহ অগ্নিতে মধ্যভাগে একদম পুরে কালো হয়েছেন। তারা কখনো তপ্ত কখনো নির্মল, তাই তারা বলরামের কাছে গেলেন। বলরামের শ্রীচরণ কমলকে স্পর্শ করলেন, একাধারে বলরামকে তারা বললেন, গোপনে কি লিখেছে আমাদের কথা, যদি পার বল মোদের বড় সখা। সখা বললেন, অর্থাৎ বলরাম বললেন, হ্যাঁ গো হ্যাঁ, তিনি লিখেছেন তোমাদের কথা, তোমাদের সকল আশা আকাঙ্ক্ষা তিনি পূর্ণ করবেন। জানো কি, তিনি আমার মধ্যে অর্ধেক গোপন হয়ে এসেছে তোমাদের দর্শন করবেন বলে। একাধারে যমুনার তীরে সেই গোপীরা বলরাম সখাকে নিয়ে, বিশেষত দাদা বলরামকে নিয়ে তারা তাদের মনোবাসনার সমস্ত কিছু খুলে বললেন। আজ তারা পূর্ণ যুবতী, তাদের মধ্যে সমস্ত অবস্থা রয়েছে, কিন্তু বলরাম দাদা সংকর্ষণের কাছে আসা মাত্রই তারা আবার সেই অল্প বয়সকা, একেবারে সেই বাল্যবুদ্ধি সম্পূর্ণ বালিকার রূপ ধারণ করলেন। তারা প্রতি মুহূর্ত কৃষ্ণ পাওয়ার আনন্দকে পুনশ্চ আর একবার অনুধাবন করলেন। এক সময় একজন একটি বাঁশি হাতে নিয়ে বাজাতে শুরু করলেন, আর একজন সেই বাঁশির সুর শুনে বলতে লাগলেন, শ্যামসুন্দর শ্যাম সুন্দর, কি সুন্দর বাজে তোমার বাঁশি, আমারে করে কেবল তোমার দাসি, বাঁশি বড় তোমারে ভালোবাসি, কখন বাঁশি তুমি বাজিবে বলো, আমার নাম ধরে বাজিবে বলো, বাঁশি তুমি কবে ডাকিবে আমায়, বাঁশি তুমি কবে ডাকিবে আমায়, নামটি ধরে ডাকিবে ওথায়, আমি যাব গো সেই শ্যামের রাঙা পায়, বাঁশি তুমি কেন বাজবে থাই, কবে তুমি ডাকিবে নাম ধরে আমায়, কবে তুমি বলিবে এসো হে থাই, ও গো রাধা ও গো শ্যামের গোপী সবহাই, বাঁশি তুমি বাজো কেন বিফলে থা।
ভাই, জানো না কি বিরহে পড়েছি আমরা এথায়, জানি না কি শ্যামদের মনের বাসনা, পড়িয়াছি বিরহিতে সে কি জানে না, আশায় বসিয়াছি অববাসী, কবে মোদের বাসনা পুরাবে আসি, বাসে তুমি বাজো কেন অকারণে হাই, বাসে তুমি কবে মোরে ডাকিবে সে থাই, বাসে তুমি কবে নাম ধরিবে আমার, বাজিবে কখন তুমি ডাকিবে আমায়, এই আশায় দিন রাত সবই কেটে যায়, জানো না কি বিরহে প্রাণ চলে যায়, বাসি জানো কি তুমি আমাদেরও জাত না, যদি পারো একবার তুমি বলো না, তোমার সুরে যদি শ্যাম চলে আসে, এই আশায় আমরা বসিয়া প্রভাসে, বাজিবে যখন বাসি আমরা হব প্রবাসী, বাজিবে যখন বাসি আমরা হব প্রবাসী, বাসি তুমি কেন বাজো না হিহাই, বাসি তুমি কেন মোদের নাম ধরো নাই, পূর্বে বাজিয়াছিলে রাশির মিলন কালে, আর কেন বাজো না নাম ধরে কালে, বাজিবে 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 কখন তুমি আমাদের রাগে, বাসে তুমি কবে হবে আমাদের রাগে, বাসে তুমি কবে বাজবে আমাদের রাগে। বাসির সম্বন্ধে ব্রজগোপীদের এই মনোভাব, বাসিকে তারা সমস্ত কথা সুরের মাধ্যমে ব্যাখ্যা করলেন, তারা যে সমস্ত ব্যাখ্যা করেছিলেন আমি সেগুলোকে একটু একটু করে উৎকর্ষপূর্ণ করে আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করলাম মাত্র। যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশভূত বলরাম শক্তি সেই বংশী ধ্বনির ব্যাখ্যা শুনে আশ্চর্য হয়েছিলেন, সেগত অবস্থায় সেই বংশীকে আর বাজাতে পারলেন না, তিনি নিজে স্তব্ধ হয়ে পীড়িত সেই সমস্ত গোপীদের দুঃখ যাতনা সমস্ত কিছু বুঝেই তিনি তখন যমুনার কোলে নিয়ে গেলেন তাদের সবাইকে। কিন্তু যমুনার কোলে যখন তিনি যাবেন, স্নান করবেন, অনুভব করে যাচ্ছেন যখন মধ্যরাতে, সে সময় পূর্ণ চন্দ্র আকাশে উদিত হয়েছে, অপূর্ব সুন্দর শোভা মণ্ডিত হয়েছে ব্রজধাম। আর যদিও কৃষ্ণ অংশ বলরাম শ্রীহরি প্রকট হয়েছেন, পূর্ণচন্দ্রকলামিষ্টি কুমদৈ গন্ধবায়ুনাম যমুনোপবনেরিমিষে বিতে স্ত্রিয়ন্নিবিতাম তং গন্ধং মধুরাধারায়াম বায়ুনৎপরুতম বলয়ো আগ্রহতগতস্তলাভি সমং পৌপ। সে সময় বরুণদেব বিভিন্ন বনের থেকে পদ্মফুলের সুগন্ধ ধাবাহন করলেন ব্রজ বৃন্দাবন ধামে, পদ্মীর গন্ধে মনোরম মিষ্ট গন্ধে হৃদয়
একেবারে আনন্দ বিভোর হল। যোগমায়া শক্তিকে ব্যবহার করে বলরাম সমস্ত ব্রজদুবপীদের সেই দুমাসকালে প্রতিটি রাত্র তাদের আনন্দে রাখার চেষ্টা করলেন। কৃষ্ণ বিরহ খানিকটা শিথিল করার চেষ্টায় যেন বিরহ আরো জটিল হয়ে উঠল। তারা সকল অবস্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিরহকে আরো বিশেষ তীব্র করে অনুভব করলেন। ইতিপূর্ব পর্যন্ত কৃষ্ণ কেবল তাদের মনে ছিল, কিন্তু বাইরে কৃষ্ণের অংশোদ্ভূত বলরাম শক্তিকে দেখে তাদের বিরহ বারবার উচ্ছ্বসিত হতে লাগল। বারবার তারা তাকে পেয়ে যেন ভাবতে লাগলেন, আহা, সে ধনে বঞ্চিত হয়ে কোন ধন পেলাম, এ ধন দিয়ে কি সে ধনের সম্মনা পূর্ণ করতে পেলাম। দুধের স্বাদ যদি ঘোলে মিটত তবে সবাই ঘোল খেয়েই দুধ বলত। একাধারে দুধ থেকেই ঘোল হয় বটে, কিন্তু দুধ দুধই হয়। তারা সেই প্রেমার্ধ অবস্থা অনুভূত হয়ে তারা চেষ্টা করেছিল বলরাম শক্তির সঙ্গে পূর্ণ তাদের কামনা ব্যক্ত করবেন, সেই নিষ্কাম কামনাকে তারা সম্পূর্ণ সমর্পণ করবেন। কিন্তু দুঃখের বিষয় তা তাদের হলো না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরমা শক্তি তথা অন্তরঙ্গা শক্তির বহিরঙ্গা প্রকাশ বলরাম সাক্ষাৎ তিনি তখন শ্রীকৃষ্ণ রূপ আবির্ভূত হলেন। যদিও ব্রজে স্বয়ং অর্ধেক কৃষ্ণ নিরাকার ছিলেন, বলরামের মধ্যেই তিনি আকারভিত্ত রূপ ধারণ করলেন। সেই মুহূর্তে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলরামের মধ্যে যখন যুক্ত হল তখন যমুনার জল শুষ্ক হয়েছিল, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর যমুনার কোলে আসেন না, তাই যমুনা আজ আর প্রভাবিত হয় না। প্রভাবিনী যমুনা বও না কেন, কেন তুমি থাতে আসো না, বলো বলরাম বলরাম তুমি ভগবান, জানো কি না আমাদের অনুরাগে হাম। বলরামকে তারা বলেছিলেন, যমুনা, আমি অনুরাগে আছি, আমার পটস্বামী আমাকে ত্যাগ করে চলে গিয়েছে, আজও আর তাকে আমি দর্শন করতে পারি না। যদিও যমুনা কালিন্দী রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী হয়েছেন, তথাপিও এখানে তিনি নিষ্কাম, তাই নিষ্কাম সেই যমুনা সে সময় সেখানে ছিলেন না। বলরাম সারা রাত নিত্য আনন্দ, গোপীদের মনে সেই দুঃখ দূর করার প্রয়াসে অনেক কিছু করলেন, কিন্তু কোনোটাই কাজ দিল না। অবশেষে তিনি মনে করলেন, যমুনার জলে তিনি জল কেড়ে করবেন, কিন্তু কোথায় যমুনা? তখন যমুনাকে না পেয়ে বলরাম চিৎকার করে বললেন, প্রভাবিনী যমুনা গচ্ছন ভবত, যমুনা বৃন্দাবন আগচ্ছ আগচ্ছ, যমুনা তুমি এখানে এসো, আমি তোমাকে স্মরণ করছি। প্রথমে সভায় যেমনভাবে সম্মানের সহিত স্মরণ করা হয় সেভাবেই স্মরণ করলেন, কিন্তু দুঃখের বিষয় যমুনা সেখানে এলেন না, কারণ যমুনা ভয় পেলেন। এ তো নয় শ্যাম গো নন্দের নন্দন, যদি কিনা যাই আমি কি হবে এখন, এ তো সম নহে তবে তম গুণ পর, তম গুণে নাহি প্রেম বারে বার, কারণ তম গুণ সম্পূর্ণ হয়েছিলেন তখন বলরাম। বিশেষত তিনি ভান ধোত্রা ভোজন করেন, কখনো কখনো মদীয় পান করেন, তাই সেই বলরামকে তিনি তার কোলে স্থান দিতে চাইছিলেন না। যদিও এটি তার কেবল বহিরে প্রকাশিত রূপ, অন্তরে তিনি কোনোই নেশা ভান করেন না, কেবল কৃষ্ণপ্রেমকে ধরে রাখার চেষ্টায় এই প্রয়াস করেন মাত্র। সেবত অবস্থায় যমুনা সেখানে আসতে চাইছিলেন না, কিন্তু বলরাম প্রভু ক্রুদ্ধ হয়ে যমুনাকে দুবার ডেকে ডাকলেন, তখন যমুনা ছুটে আসতে বাধ্য হলেন। বলরাম প্রভু বললেন, হে পাপী, তুমি আমার আজ্ঞা অবলম্বন অবজ্ঞা করো, এত বড় স্পর্ধা
তুমি সত্তর এখানে না আসতে আমি তোমাকে শত খণ্ড করব তথা শত ধা। তিনি করবেন বলেই লাঙ্গল দিয়ে যমুনাকে খণ্ড খণ্ড করলেন। সে মুহূর্তে যমুনা আসতে বাধ্য হলেন, কারণ জলের পরম দেবতা স্বয়ং বরুণ যমুনাকে বললেন, ইনি শঙ্কাসন শক্তি ভুলে যাবেন না দেবী, শীঘ্রই গমন করুন। জলদেব বরুণকে সঙ্গে করে নিয়ে যমুনা সেখানে গমন করলেন। যমুনা এসে করজোড়ে প্রণাম করে বললেন, হে প্রভু, আপনার শক্তি অসীম, আপনি অনন্ত সংসারের একমাত্র পালক, আপনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের কারণ, আপনি হলাগ্রহে কুপিত পরম ভগবান, সাক্ষাৎ আপনাকে আমি প্রণাম জানাই। সেক্ষেত্রে যমুনা ভগবানকে প্রণাম করলেন। হলধর ভগবানের লীলা অবলম্বন করে যমুনা পরমেশ্বর ভগবানকে শ্রদ্ধা অর্পণ করলেন। সেকালে যমুনা শতখণ্ডী জল দেখে স্বর্গ থেকে ভগবান বলরামের জন্য দুন্দুভির ধ্বনি হল। গন্ধর্বগণ আনন্দপূর্বক পুষ্প বর্ষণ করলেন। ভগবানের ঋষিগণ সাক্ষাৎ ভগবানের স্তুতি করলেন। সে সময় ভগবান শ্রীকৃষ্ণ বলরামের এক নীল অঙ্গ দর্শন করে সমস্ত গোপীরাও তখন শ্রদ্ধায় প্রণত হলেন। শঙ্কাসন গুরুরূপা শক্তি বলরামের কাছে, গুরুর কাছে সেই কৃষ্ণ প্রেম ব্যক্ত করেছিলেন সে সমস্ত ব্রজগোপীরা। এটি ছিল গুরুর সাথে গুরুর কাছে কৃষ্ণ প্রেমের ভাব প্রকাশ করার লীলা। সেই লীলায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যমুনা দেবীর দ্বারা সম্মানিত হইলেন। বলরামের সেই সম্মান দর্শন করলেন ভগবান। সেখানে বলরামকে চরণে এসে যমুনার জল চরণ ধুইত করে কাঁপতে কাঁপতে এই কথাগুলো বলতে লাগলেন, রাম রাম মহাবাহো ন জানি তব বিক্রমম যশৈকাসনীন বিধাতা জগতি জগৎপতে পরমং ভগবাবং ভগবতো ভগবান মান মাম জানিত মাতু হোৎসি বিশ্বাত্মনো প্রপণ্যাং ভক্ত বৎসল। হে প্রভু, দয়া করে আপনি আমার প্রণাম গ্রহণ করুন। কৃষ্ণ বিরহে আমি শুকিয়ে গিয়েছি, পৃথিবীতে আর আমার সেই জগন্নাথের দর্শন হলো না। আমার কত সৌভাগ্য ছিল তিনি আমার বক্ষে খেলা করতেন, কখনো নৌকো বিলাস, কখনো তিনি জলকেলি, কখনো জলস্নান, কত কিছু করেছেন, আজ আর তিনি আসেন না। তাই তাকে না পেয়ে আমি ভূমি মধ্য শুষ্ক হয়েছি, আপনি কৃপা করে আপনার লাঙ্গল দিয়ে আমাকে পুনরায় উদ্ধার করেছেন। হে প্রভু, আপনি ক্রোধ সম্বরণ করুন, আপনার দাসীর অপরাধ ক্ষমা করে আপনি আপনার ভক্তবৃন্দকে যেভাবে দয়া করেন আমাকেও দয়া করুন, আর আমাকে আশীর্বাদ করুন, আমি যেন কখনো সেই কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত না হই। যদিও যমুনাকে মুক্ত করে ভগবান হস্তিনাপুরের দিকে একটি শিখা নিয়ে গিয়েছিলেন, সেকাল থেকে বিদিল্লি হতে যমুনার জল প্রবাহিত হয়। এভাবেই যমুনাকে পরমেশ্বর ভগবান স্বধাম স্বরূপ এবং স্বনাম দিলেন। বলরাম বলপূর্বকভাবে যমুনাকে পরিপূর্ণ রূপ দিলেন। দিনের বেলায় তিনি শ্রীরাম সুদাম সখা শ্যামলী ধবলী গামিনীর বেদনা কথা শুনতেন, তাদের অন্তরের এতদিনের বিরহ শুনে শুনে কখনো কাঁদতেন, কখনো আবার তাদের দুঃখ দূর করে তাদের সাথে খেলাধুলা করতেন। একদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন যমুনার পাড় থেকে হাঁটছিলেন, জলের দেবতা বরুণ এবং বরুণের স্ত্রী বরুণী দুজনে মিলে ভগবানের জন্য নীলাম্বর বস্ত্র, বৈজয়ন্তী মালা, কস্তুরী তিলকের বিস্তৃত উপহার নিয়ে আসলেন। ভগবান বলরামকে সে বস্ত্র ধারণ করিয়ে ভগবানের শ্রীচরণে শ্বেতকমল পুষ্প অর্পণ করে তারা সপূজ্য প্রণাম করলেন। বৃন্দাবনীর দেবী বৃন্দা সাক্ষাৎ ভগবান বলরামের চরণে এসে পড়লেন। তুলসী সদয় ভগবানের চরণ এবং গলে কণ্ঠমাল্য হয়ে উঠলেন। এভাবেই ব্রজের সমস্ত নদী নালা, ব্রজবাসী, ব্রজগোপী এবং ব্রজের সমস্ত বন্ধু বান্ধবগণ
ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমবেত মনোভাব নিয়ে বলরামকে গুরুরূপে ধারণ করলেন এবং তাদের গুপ্ত চিঠি ভগবান বলরাম তাদের সবাইকে শ্রবণ করিয়ে পুনশ্চ ভগবান দোমাস সম্পূর্ণ করার পর শ্রীরাম বৃন্দাবন ছেড়ে যাবার সময় নয়নে বিভোর চোখের জল। বিশেষত নন্দ মহারাজা এবং বলরাম উভয় উভয়কে জড়িয়ে ধরে বিশেষ দুঃখ ব্যক্ত করে সবাইকে আশ্বাস দিয়ে গেলেন কৃষ্ণ নিশ্চিত একদিনের জন্য হলেও ব্রজে ফিরে আসবেন। একথা বলেই আশ্বস্ত করে ব্রজগোপীদের বিরহ জ্বালা আরও বাড়িয়ে দিয়ে শ্রীধাম বৃন্দাবন ছেড়ে চলে গেলেন। বৃন্দাবনের আর এক রত্ন গুরুরূপ সাক্ষাৎ বলরাম শক্তি সেই চিঠির আরও বেদনা ভরা নিয়ে সেই চিঠি ভগবান শ্রীকৃষ্ণের সামনে আলোচনা করলেন। বৃন্দাবন থেকে দ্বারকায় যেতে যেতেই বৃন্দাবনের কৃষ্ণ ভাব এবং কৃষ্ণ আনুগত্য চিন্তনগুলো সবই ধীরে ধীরে সমাপ্ত হয়ে কেবল সেই দুঃখগুলো নিয়ে গেলেন দ্বারকায়। কৃষ্ণ এবং সেখানে বসুদেব আদিজনেদের সামনে কিছু কথা বলার পর কৃষ্ণকে এক আড়ালে একাতীর্থ অবস্থায় নিয়ে নিরালায় বসে সেই দুঃখজনিত দোমাসকালীন ব্যক্ত সেই দুঃখকে তিনি একে একে ভাগ করে বললেন। কৃষ্ণ শ্রবণকালে অশ্রুপূর্ণ নয়নে ভাবলেন, ওই ব্রজধামে যাব যে কখন, আর কি মিলিব না যমুনার জলে, আর কি পাইব না গোপী সহমূলে, শ্যামলি ধবলি শনি আর নাহি চাইব, খেলাধুলার অনুছন্দ কিছু নাহি পাইব, যশোদার নাহি ননি করাইবে ভোজন, কৃষ্ণ কাঁদে কেবল মনে মন ভাবে কৃষ্ণ আর যাবে কেমন, মধুর বৃন্দাবনে ভাবে কৃষ্ণ আর যাবে কেমন, মধুর বৃন্দাবনে মায়ের চোখের জল মুছাইব আমি কেমন যাইব বলো দাদা তুমি, কিভাবে যাইব আমি, কিভাবে যাইব আমি, কিভাবে বুঝিব আমি গোপীদের বেদনা, কেমন মুছিব আমি গোপসখা জল চোখে অবিরাম ঝরে তাদের বিরহ স্বপন, আমি মুছাইব কেমনে বলই তখন, কেমনে যাইব আমি মধুর বৃন্দাবন, কেমনে যাইব আমি মধুর বৃন্দাবন। ভাবিষ্ঠ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সে সময় তার নিজের ভাব প্রকাশ করেছিলেন। কিছু ভাব একত্রিত করে সেই ভাবের প্রজ্জ্বলিত প্রদীপ জ্বালিয়ে রেখে শ্রীকৃষ্ণ সেদিন অতি দুঃখে যাপন করলেন। পরবর্তী সময় শ্রীকৃষ্ণ সমান নিরালা এবং নির্মল হয়েছিলেন। যদিও কৃষ্ণলীলা মধুময় শ্রবণ মাত্রই আনন্দ হৃদয়ে লাভ হয়ে থাকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার্থ গোপন চিঠিটি বলরামের মাধ্যমে বৃন্দাবনে পরিপ্রকাশ প্রাপ্ত হল এবং বৃন্দাবন পরিদর্শন মার্গীয় তথ্য ব্রজগোপীদের মধ্যে বিরহ অনুরাগ সম্বন্ধে আলোচনাটি এখানে বিশ্রাম প্রাপ্ত হল। আশা করি আপনাদের কোথাও আনন্দ হবে, এই আলোচনার কোনো না কোনো অংশ আপনাদের হৃদয়কে ছুঁয়ে যাবে, যদি না যায় সেটা আমার ব্যর্থতা মাত্র।
তবে হ্যাঁ, যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন আরও শুনতে ইচ্ছে হয়, তবে অবশ্যই এই ভালোবাসার কথাগুলো সবার কাছে প্রচার করুন। কারণ হরিকথা শোনা প্রচার করা উভয়ই আমাদের কর্তব্য। শ্রীহরি সবার মঙ্গলময়। কৃষ্ণ কথা শুনতে শুনতে হৃদয়ের মলিনতা দূর হবে, এই আশা রেখে আমরা যেন চলতে পারি। আমার যদি কোথাও কোথাও কোনো ভুল হয়ে থাকে, আমার বলা কওয়া সুর আলাপে যদি কোনো জায়গায় আপনাদের মনকে বেদনা দিয়ে থাকে, তবে মার্জনা করবেন। এই 20 নম্বর অধ্যায় বিষাদ তথা দুঃখ, অনুরাগ এবং পরীক্ষণীয় তথ্য সম্পূর্ণভাবে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। যদি তা সম্পূর্ণ হয়, নিশ্চয়ই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব যদি হয়ে থাকে নিশ্চিত লাইক করবেন, লাইক যদি হয় শেয়ার করবেন। এভাবেই পরস্পর আনন্দ বিলি করতে করতে আমরা প্রেমানন্দের সাগরে একদিন পৌঁছব। আমরা একদিন সেই নীলমণির চরণে আমাদের মাথা ঠেকাব, আমাদের হৃদয়ে সেই নীলমণির চরণকে স্থান করে নেবে। আমাদের হৃদয়ে সেই নীলমণির চরণের জন্য এক অপূর্ব স্থান হবে। আমাদের মন ভ্রমর প্রতিনিয়ত সেই চরণকে মধু আহার করবে। আশা করি আমাদের চোখে দেবানিশী প্রেম বিবহুল ভালোবাসা প্রেমের আনন্দের উৎকণ্ঠা জল প্রতিবাহিত হবে। আশা করি আপনি আমরা সকলেই এই সংসার তিতাব জ্বালা থেকে মুক্ত হব। আসুন ক্ষণিকের জন্য হলেও একটু প্রেমে ভালোবাসায় উন্নত হব, একটু সংসারের বৈধ আচরণগুলো ত্যাগ করে একটুখানি সময়ের জন্য আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার এই ভাবটি নিয়ে বসব ভগবানের কথা শুনতে। যাই হোক, কথায় কথায় কৃষ্ণতত্ত্ব পর্ব 20 সমাপ্ত হল। সবার চরণে প্রণাম রইল। বংশাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। ইয়াজত বৈষ্ণবাচো সবাকারে নমস্কার, এহি তে অপরাধ যেন নাহয় হইয়াছেন হবেন যত গৌর ভক্ত বৃন্দ। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বল রাধে গোবিন্দ। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ব্রজ ধাম কি জয়, বৃন্দাবন বাসী কি জয়, সবাই মুখে বলবেন রাধে রাধে।